ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটার নাম হচ্ছে ডোমিনো পাইলিং। তো আমরা প্রথমে প্রবলেমটা পড়ে কি বুঝতে বোঝার চেষ্টা করি। তো এখানে যেটা বলা হয়েছে যে ইউ আর গিভেন আ রেক্টেঙ্গুলার বোর্ড অফ এম ইন্টু এন স্কোয়ার্স, অর্থাৎ আমাকে একটা এম ইন্টু এন স্কোয়ারের একটা রেক্টেঙ্গুলার বোর্ড দেওয়া হয়েছে। অলসো ইউ আর গিভেন অ্যান আনলিমিটেড নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডোমিনো পিসেস অফ টু ইন্টু ওয়ান স্কোয়ার, এবং আরও আমাকে টু ইন্টু ওয়ান স্কোয়ারের কিছু ডোমিনো পিসেস দেওয়া হয়েছে, অর্থাৎ স্টিক কল্পনা করতে পারি আমি। আমাকে কিন্তু একটা টু ইন্টু ওয়ান স্কোয়ারের ডোমিনো পিস দেওয়া হয়েছে। তো ইউ আর অ্যালাউড টু রোটেট দ্য পিসেস, অর্থাৎ আমি ডোমিনো পিসগুলোকে ঘুরাতে পারবো এদিকে ওদিকে, মানে সোজাসুজি না রেখে ঘুরিয়ে ঘুরিয়েও রেক্টেঙ্গুলারের মধ্যে বসাতে পারবো। ইউ আর আস টু প্লেস অ্যাজ মেনি ডোমিনোজ অ্যাজ পসিবল অন দ্য বোর্ড সো অ্যাজ টু মিট দ্য ফলোয়িং কন্ডিশন। তো আমাকে ডোমিনো পিসগুলো এভাবে বসাতে হবে রেক্টেঙ্গুলার বোর্ডটার উপরে যাতে আমার নিচের কন্ডিশনগুলো ফিল আপ করে। আচ্ছা, তাহলে নিচের কন্ডিশনগুলো পড়ে নেই। তো এখানে বলা হয়েছে ইজ ডোমিনো কমপ্লিটলি কভার্স টু স্কোয়ার্স, অর্থাৎ আমার প্রত্যেকটা ডোমিনো দুইটা স্কোয়ার কমপ্লিট করবে। আচ্ছা, এটা আমরা দেখব। সো নো না, দুই নাম্বার যেটা বলা হয়েছে নো টু ডোমিনোজ ওভারল্যাপ, অর্থাৎ একটা স্টিকের উপর আরেকটা স্টিক রাখতে পারবো না, আমরা রেক্টেঙ্গুলারটা কভার করতে গিয়ে একটা স্টিকের উপর আরেকটা স্টিক রাখতে পারবো না। ইচ ডোমিনোজ লাইজ ইন্টায়ারলি ইনসাইড দ্য বোর্ড, ইট ইজ অ্যালাউড টু টাচ দ্য এজেস অফ দ্য বোর্ড, অর্থাৎ আমরা হচ্ছে ডোমিনো রেক্টেঙ্গুলারের মধ্যে স্টিকের পিসগুলো রাখতে পারবো, এটার বাইরে বের করতে বাইরে যেন বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং এটার দাগটা স্পর্শ করতে পারবে, অর্থাৎ রেক্টেঙ্গুলারের যে বর্ডারটা সেটা স্পর্শ করতে পারবে। তো আমরা প্রথম এক্সাম্পলটার দিকে খেয়াল করি। আমাদের প্রথম এক্সাম্পলটাতে যেটা বলা হয়েছে ইনপুট দেওয়া হয়েছে দুইটা ইন্টিজার নাম্বার 2, 4, এবং আউটপুট সেটা 4 এসেছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটা সহজ পিকচার ক্রিয়েট করেছি। তো এখানে যেটা হচ্ছে প্রথম ইনপুটে 4 4 ইন্টু 2 সাইজের একটা রেক্টেঙ্গুলার, সেটা আমার এটা হচ্ছে 4 ইন্টু 2 সাইজের একটা রেক্টেঙ্গুলার, এবং আমার হচ্ছে 2 ইন্টু 1 সাইজের ডোমিনো পিসেস। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি সরাসরি দেখতে চাই, আমি যদি আমি যেটা দেখতেছি যে 2 ইন্টু 1 পিসের যদি আমি কভার করতে চাই, তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 4টা প্রয়োজন হবে আমার, 4টা। এখানে একটু গ্যাপ আছে, যেটা মেজার করলে সেটা হচ্ছে হয়ে যাবে। তো এখানে 4টা আমার, তো আমার হচ্ছে 4টা ডোমিনো পিস দিয়ে আমি পুরো রেক্টেঙ্গুলারটা কভার করতে পারবো। আচ্ছা, এটা যদি আমি চিন্তা করি যে কিভাবে আমাদের অ্যালগোরিদমটা আসতেছে, তো সেক্ষেত্রে 4 ইন্টু 2 = 8, এবং ডোমিনো পিসের আমার হচ্ছে 2 ইন্টু 1, সো ইট উইল বি 2। আমি যদি দুইটাকে ডিভাইড করি, সো দেখতেছি যে এটা আমার হচ্ছে 4, অর্থাৎ আউটপুটটা পেয়ে যাচ্ছি, এবং এক্ষেত্রে আমার তিনটা কন্ডিশনই পূর্ণ হচ্ছে, যেমন কমপ্লিটলি কভার হচ্ছে, এবং নাম্বার 2 ডোমিনোস একটার উপর আর একটা ডোমিনো পড়তেছে না, এবং ইচ ডোমিনো লাইজ ইন্টারনলি ইনসাইড দ্য বোর্ড, অর্থাৎ আমার এখানে সব ডোমিনোগুলোই ডোমিনোস্টিকগুলোই বোর্ডের ভিতরে আছে। অর্থাৎ ঠিক আছে, তো প্রথম কন্ডিশনটা এভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা, তো এটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা এক্সাম্পল 2টাও যদি দেখি যে 3 3 3 3 ইনপুট দেওয়ার কারণে 4 এসেছে। তো এই জন্য যেটা আমাদের বলা হয়েছে যে ইউ আর অ্যালাউড টু রোটেট দ্য পিস, অর্থাৎ আমরা পিসগুলোকে ঘোরাতে পারবো, অর্থাৎ আমরা যদি এটা 3 বাই 3 বাই 3 রেক্টেঙ্গুলার থাকতো, সেক্ষেত্রে আমরা কিভাবে, সেক্ষেত্রে আমরা এভাবে ডোমিনো পিসগুলো কোনাকুনি করে বসাতাম, এবং সেক্ষেত্রে এখানে আঁকতে সেটা বোঝা যাবে না, কিন্তু সেক্ষেত্রে এটা এভাবে কমপ্লিট করতো। যদি ডোমিনো পিসগুলোকে ঠিকভাবে ঘুরিয়ে বসানো যেত তাহলে কমপ্লিট করতো। তো সেক্ষেত্রেও আমাদের এই সেম অ্যালগোরিদমটা ফলো করে, তো এবার আমরা কোডটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।
তো আমাদের বডি রেডি। এবার আমাদের যেটা করতে হবে যে আমাদের এম ইন্টু এন স্কোয়ারের একটা বোর্ড ক্রিয়েট করার জন্য দুইটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে, এম আচ্ছা এম অ্যান্ড এন, ঠিক আছে। অ্যান্ড দেন যেটা যেটা হচ্ছে এই স্টিকটা, তো এখানে 2:1 অর্থাৎ এটা কনস্ট্যান্ট, 2:1 এটা কনস্ট্যান্ট। সো আমি যদি একটা ভেরিয়েবল নেই অ্যান্সার, এবং আমি যদি এই ভেরিয়েবলের মধ্যে ওকে এম ইন্টু এন অর্থাৎ রেক্টেঙ্গুলারের টোটাল আয়তনটা মেজার করে আমি যদি এটাকে ডোমিনার পিসের আয়তন দিয়ে ভাগ করে দেই, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো আমি আশা করি অ্যান্সারটা অ্যান্সারটা প্রিন্ট করে দিলেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা আমরা এবার রান করে দেখি কোডটা। ওকে, এখানে একটা ইরর দেখতে পাচ্ছি কারণ আমরা অ্যান্সারের ভ্যালু প্রথমে ইনিশিয়ালি জিরো করে রাখিনি, সো এটা একটা আস্কি ভ্যালু নিয়ে নিয়েছে। ওকে, এখনো যেহেতু এখানে সমস্যা দেখা দিচ্ছে অ্যান্সার, তো আমরা এত বড় একটা ভ্যালু না রেখে একটা ছোট ভ্যারিয়েবল রেখে দেখি, সরি। ও হ্যাঁ, যেহেতু ভ্যারিয়েবল চেঞ্জ করেছি সো এখানেও চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা সমস্যা, ওকে সরি, আমি এখানে আসলে ইনপুটটাই নেইনি। তো হিয়ার উই গো, আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব। 2 এন্ড 4, আমাদের এখানে 4, তো আশা করি প্রবলেমটায় কোনো সমস্যা নেই। এবার আমরা সাবমিট করব। C++, হিয়ার উই গো, আমাদের প্রবলেমটা সাবমিট করা হয়ে গেছে। টেস্ট কেস রানিং, টেস্ট কেস 7। এনি এরর অর সামথিং? ওকে, সো আমাদের প্রবলেমটা এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।